দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা আদালতে জমা পড়েছে। এই তালিকা 2023 নবম দ্বাদশ গ্রুপ সি ডি তালিকা আদালতে জমা দেয় এসএসসি, যাদের নাম তাদের অবৈধভাবে চাকরি। আপনাদের জানিয়ে রাখবো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা আদালতে জমা পড়েছে। শুধু তাই নয়, সেই তালিকা জমা দিয়েছে এবার দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত তালিকা আদালতে জমা পড়েছে। 2023 নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তালিকা আদালতে জমা দিল এসএসসি, যাদের নাম তারা অবৈধভাবে চাকরি পেয়েছে। সেই অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরই নাম জমা পড়েছে এবার আদালতে। আদালতে নিয়োগ দুর্নীতির তালিকা পেশ এবং সেই তালিকায় দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরই নাম রয়েছে। 2023 নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তালিকা আদালতে জমা দেয় এসএসসি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি খবর রয়েছে এই বিষয়ে? যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এটা আইডেন্টিফাই করতে বলা হয়েছিল এসএসসি কে, এবং সেই মোতাবেক এসএসসি একটি লিস্ট তৈরি করেছে যা আদালতে তারা জমা দিয়েছেন হলফনামার আকারে। সেই লিস্টটি এই মুহূর্তে আমাদের হাতে, এবং সেই লিস্টটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের নাম রয়েছে। এবং শুধু তাই নয়, এতদিনে এসএসসি বারবার আদালতের কাছে জানাচ্ছিল যে তারা খুঁজে দেখছেন যে আদালতে সত্যি অবৈধভাবে চাকরি পাওয়া গেছে কিনা বা পাওয়া হয়েছে কিনা। 2023 দেখা যাচ্ছে যে সেই নিয়োগেও অবৈধভাবে চাকরি হয়েছে এবং এতগুলো নাম উঠে যাচ্ছে। এবার এটাই দেখার বিষয় যে আদালত এই এই রিপোর্ট দেখার পর দুর্নীতি রিপোর্ট বেশ করেন। আগামী জানুয়ারি মাসে এই মামলার শুনানি হয়েছে 9 তারিখ। সেই দিন আদালত কি জানায় সেটা অবশ্য দেখার বিষয়, কিন্তু এই লিস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা রাজ্যে কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো প্রকাশ্যে এনেছে এসএসসি। তো সুতরাং এটা এখন সব থেকে বড় বিষয়, এবং যারা এই অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা আবার নতুন করে মামলা করেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।